বিপিএল ফুটবলের খবর। বিপিএল ফুটবলের দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটে ঢাকা আবাহনীকে 3-2 গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। এদিকে এর আগে এমেকার হ্যাট্রিকে রাজশাহীতে স্বাধীনতা ক্রীড়া সংঘকে 5-1 গোলের বড় ব্যবধানে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের 15 মিনিটেই বাইসেঙ্গের গোলে এগিয়ে যায় সাইফ। এরপর 35 মিনিটে এমেকার গোলে ব্যবধান বাড়ায় ক্রোয়েশিয়ানির দল। প্রথমার্ধ শেষ হওয়ার আগে গফুরভ গোল করলে 3-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। এরপর 70-79 মিনিটে এমেকা জোড়া গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন। এর আগে 49 মিনিটে স্বাধীনতার পক্ষে একমাত্র গোলটি করেন নাদির মাভলোনভ। সিলেটের দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে 3-2 গোলের ব্যবধানে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম আবাহনীর হয়ে গোল তিনটি করেন পিটার তোয়ালা ও অমিত। ঢাকা আবাহনীর হয়ে দুটি গোল আসে কলিন্দ্রেস ও আগস্তোর পা থেকে।